নমস্কার বন্ধুরা, আনলক 4.0 আর বি ইটিং রাইট এই অনুষ্ঠানের আজকে দ্বিতীয় পর্ব। সায়েন্স সিটি কলকাতার তরফ থেকে আপনাদের সকলকে আমাদের আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আপনারা যেভাবে আমাদের এপিসোড 1 কে পছন্দ করেছেন তাতে আমরা অভিভূত। আজকের এই এপিসোডে আমরা আমাদের এক্সপার্ট মিস্টার পিনাকি ভট্টাচার্য হচ্ছে আরো 3টি প্রশ্ন তুলে ধরেছি। মিস্টার ভট্টাচার্য, এর সঙ্গে সঙ্গে আরেকটা দিকও উঠে এসেছে এই লকডাউনের সময়, এবং এখনো অনেক মানুষই বাড়ি থেকে কিন্তু বেরোচ্ছেন না বা অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন। সেখানে যেটা হচ্ছে যে একদিকে ওনাদের মনে হচ্ছে আমরা যদি নিউট্রিশিয়াস খাবার না খাই আমাদের ইমিউনিটি কমে যাবে, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজের অভাবে এবং সেডেন্টারি লাইফস্টাইলের জন্যে একটা কিন্তু ওবেসিটির দিকে প্রবণতা ক্রমে বেড়ে চলেছে। সেটা শুধুমাত্র বাচ্চাদের নয়, সব বয়সেই কিন্তু এটা দেখা যাচ্ছে। এবং আমরা জানি যে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি আ ডায়াবেটিক ক্যাপিটাল ভেরি সুন। তো এই জাতীয় অবস্থায় আমাদের লাইফস্টাইলটা কিরকম হওয়া ভালো, যাতে কি আমাদের নিউট্রিশনাল ফুডেরও অভাব না হয় এবং আমরা ক্রমাগতভাবে যেন ওই ওবেসিটির দিকে না যেতে পারি বা আমাদের বডিটা ফিট থাকে, এটা সম্বন্ধে যদি আপনি কিছু আমাদেরকে জানান। হাঁটুন, অনেক জল খান, খাবার অন্তত 1 ঘন্টা আগে ভালো করে জল খান, ময়দার খাবার অ্যাভয়েড করুন, ময়দা অ্যাভয়েড করুন, আটা নিন, আটার খাবার খান। আপনি ভেজিটেবল, এই যে চিপস, ফ্রাইড ফুড, এই যেগুলো রয়েছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করে তার বদলে ভেজিটেবলস খান। চিনি বা ভাজা খাবার এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। ওটস, কর্নফ্লেক্স, থোকলা, টমেটো জুস, অরেঞ্জ জুস, পপকর্ন, রায়তা, সল্টেড লস্যি, এগুলো কিন্তু বেশ মুখরোচক, কিন্তু এতে ক্যালোরি বেশ কম, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াইছে। এখন যদি আমাদের অনুষ্ঠানটা যারা শুনছেন দেখছেন তারা যদি বলেন যে এগুলো কি সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব। ওটস বা কর্নফ্লেক্স এখন কিন্তু কলকাতায় সীমাবদ্ধ নয়, এখন যে কোনো মফস্বল শহরে এগুলো পাওয়া যায়, যে কোনো মফস্বল শহরে পাওয়া যায়। মফস্বল শহর কেন, আরো রিমোট জায়গাতেও পাওয়া যায় এবং সবারই একটা মফস্বল শহরে বেশি যাতায়াত রয়েছে। এগুলো খান, ধোকলা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, কিচ্ছু বেশ কিছু লাগে না, ধোকলা কিন্তু চমৎকার বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সুজি আর বেসন দিয়ে সুন্দরভাবে বানানো যায়। তাতে কিন্তু একটা এক্সপেরিমেন্টও হবে, নিজে হাতে বানাচ্ছেন, কোনো তেল মেলের ব্যাপার নেই, যথেষ্ট হাইজিনিক খাবার। টোম্যাটো ইটসেলফ ইজ আ জুসি ভেজিটেবল, বাড়িতে মিক্সি নেই তাহলেও কিন্তু জুস খাওয়া যায়। পপকর্ন, রায়তা তো মানে বাড়িতে রায়তা বানানোর মধ্যে কি আছে, দই ফেটিয়ে রায়তা বানাতে হয়, নর্মাল দই না খেয়ে সেটা রায়তা বানিয়ে খান না। সল্টেড লস্যি, লস্যি মানেই কি মিষ্টি হতে হবে, নট নেসেসারিলি, এক চিমটে নুন দিয়ে খান, মোটেই খারাপ লাগবে না। করে দেখুন, আপনারা কিন্তু এতে লাভবান হবেন। আর হাঁটুন, হাঁটার চেয়ে ভালো ব্যায়াম কিন্তু কিচ্ছু হয় না। যখন সুযোগ পাচ্ছেন নিজেকে একটু সময় দেওয়ার, সেই সময়টা সদ্ব্যবহার করুন। কানে হেডফোন বুঝেই যে হাঁটতে হবে তা নয়, পাখির ডাক শুনে কিন্তু হাঁটা যায় এবং সেই হাঁটাটা দেখতে কিন্তু আমরা অনেকদিন ধরে বিচ্যুত। জাস্ট এনজয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আপনি একটু আগেই বললেন শুভবাবু, এই যে আমাদের ডায়াবেটিক ট্রেন্ড যেটা তৈরি হচ্ছে, দেখুন দো দিস হ্যাজ নাথিং টু ডু উইথ ফুড বাট ইয়েট দিস ইজ ভেরি মাচ রেলিভেন্ট। টেনশন করে বা স্ট্রেস রিলেটেড কজেসে
ভীষণ ডায়াবেটিক অ্যাটাক হচ্ছে, লোকে ডায়াবেটিস এফেক্টেড হচ্ছে এটসেট্রা। নিজেকে ফিজিক্যালি যদি ফিট রাখতে ব্যস্ত থাকেন না, তাহলে দেখবেন মনটা নেগেটিভিটির দিক থেকে কিছুটা কম থাকবে, কম যাবে। আর মনটা ভালো থাকবে, মনটা যখনই ভালো থাকবে দেখবেন স্ট্রেসটা আপনি অনেক বেটার কন্ট্রোল করতে পারছেন অটোমেটিক প্রসেসে। কিন্তু আপনার ডায়াবেটিসটা অনেকটা আপনার মানে দূরে রাখতে পারবেন আপনি। তো রিসেন্টলি আমরা একটা আর্টিকেল পেলাম যেটার মধ্যে বলা হলো যে WHO বলছে যে ডু নট টেক সল্ট মোর দেন 5 grams পার ডে। এটা নিশ্চয়ই আমার সঙ্গে অনেকেই দেখেছে, এবং যেই মুহূর্তে 5 গ্রাম শুনলো সবাই হয়তো ছুটেছে একটা ইলেকট্রনিক ওয়েট কেনার জন্য, যে 5 গ্রাম মানেটা কি, এর বেশি হয়ে গেলে তো আমার হাইপারটেনশন না হয়ে যায়। কেন কি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে নুন বেশি খেলে কিন্তু হাই প্রেশারের রুগী হব, এবং ডাক্তারবাবুরা বলে দিয়েছেন হাই প্রেশারের রুগী হলে কিন্তু বাবা তোমার করোনা হওয়ার চান্স খুব বেশি। বাঁচতে হলে হাইপারটেনশনকে বাঁচাতে হবে, আর হাইপারটেনশনকে বাঁচাতে হলে নুন খাওয়া চলবে না। আর নুন না খেলেও দেখছি মাথা ঘুরিয়ে যাচ্ছে, আর নুন খেলে দেখছি হাইপারটেনশন হয়ে যাচ্ছে। তো এই যুগলবন্দি থেকে বাঁচবো কি করে, বা এই 5 গ্রামের গল্পটা যদি আপনি একটু বিস্তারে বলেন, তাহলে হয়তো অনেক ভিজিটারই বা অনেক লিসনারই উপকৃত হবে। আপনি ভীষণ ভালো কথাটা বলেছেন, এই যে যুগল, আমি হাসলাম যুগলবন্দি কথাটা শুনে। একটু মানে আমি যুগলবন্দি না বলে এটাকে বরঞ্চ বলবো ক্যাকোফোনি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সুর মিশে মানে ওই একটা অদ্ভুত একটা আওয়াজ তৈরি হচ্ছে আর কি। আর আর একটা কথা সেটা হচ্ছে যে কোমরবিডিটি, এটা ভয়ঙ্কর ভয়ের জিনিস। ওরে বাবা, প্রেশার থেকে প্রেশার খুব ভয়ের, সুগার খুব ভয়ের, আরে ভয় তো সবকিছুই। সবার আগে যেটা দরকার হচ্ছে বি হেলদি, শরীরটাকে ঠিক রাখো, নিজেকে টেনশন ফ্রি রাখো, শরীরকে ফিট রাখো, এই এইগুলো করলে অসুখটা স্বাভাবিকভাবে দূরে থাকবে। এই যে 5 গ্রাম নুন মেপে খাইতে যেটা বলা হচ্ছে, এই প্রসঙ্গে আমার একটাই প্রশ্ন যে যিনি 5 গ্রাম নুন খেতে বলছেন তিনি কি 5 গ্রাম নুনই খাচ্ছেন? দেখুন, 5 গ্রাম নুন মেপে খাওয়া সম্ভব নয়, কারণ সব রান্নাতেই নুন আলাদা করে ব্যবহৃত হয়। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কাঁচা নুন, মানে খাবারের সাথে যে আলাদা করে নুন দেওয়া, মানে পাতে নুন নিয়ে যে খাওয়া হয় সেটা একেবারে ছেড়ে দেওয়া যায়। আর রান্নার সঙ্গে একটা মোটামুটি একটা মাপ রাখা যায় কিভাবে, রান্নার জন্য যখন নুনের প্যাকেট কেনা হচ্ছে সেটা কিনে কবে ব্যবহার করা শুরু হলো, কবে প্যাকেটটা খোলা হলো, ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, ক্যালেন্ডারে সেটা মার্ক করে রাখুন। বাড়িতে কত কতজন লোক রান্না হচ্ছে, ধরুন বাড়িতে আপনার 4 মেম্বার ফ্যামিলি বা 5 মেম্বার ফ্যামিলি, কাজেই বাড়িতে যতজনের রান্না হচ্ছে সেটা একটা রাফ হিসেব রাখুন সকাল বিকেল। খুব শক্ত কাজ নয় বর্তমান সময়ে, মানে এই হিসেবটা রাখাই যায়। নুনের প্যাকেটটা যখন শেষ হবে, কতদিনে সেটা শেষ হলো সেইটা হিসেব করে দৈনন্দিন রান্নায় নুনের পরিমাণ কতটা ব্যবহার হয়েছে, কতজন খেয়েছে সেটা কিন্তু আমরা বার করে নিতে পারি। যদি দেখছেন যে পরিমাণটা বেশি লাগছে, তাহলে রান্নার সময় এক্স্যাক্টলি যতটা এখন নুন দেওয়া হয়ে থাকে নুনের পরিমাণটা একটু কমিয়ে দিন। আমরা তো চামচে করে সাধারণত নুন দিই না, যারা রান্না করেন তারা সাধারণত হাতের মাপে নুন দেন, চামচে করেই দিচ্ছেন, কিন্তু ওইটাই মানে মোটামুটি একটা এস্টিমেট করে, মানে ওই এত গ্রাম এই সমস্ত করে হয় না, পরিমাণটা একটু কমিয়ে দিন, যতটা সাধারণ দেন তার চেয়ে একটু কমিয়ে দিন। প্রথম দিকে একটু অসুবিধা হবে, খাবারে নুন কম মনে হবে, এটা এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ফর এনি চেঞ্জ দেয়ার ইজ এ রেজিস্ট্যান্স, গুড অর ব্যাড, ধরে নেওয়া যায় দিস ইজ আ রেজিস্ট্যান্স ফর আ গুড চেঞ্জ।
সেটা মাথায় রেখে লেট আস অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ, অভ্যেসটা হয়ে যাবে। আর তার সাথে এই প্যাকড খাবার যেগুলো চিপস বা টিন্ড খাবার এগুলো একদম অ্যাভয়েড করুন। দেখবেন এই নুনের নুন খাবার উপরে একটা চমৎকার বৃক্ষ গিয়েছে। একটা জিনিস জানতে চাইবো আপনার কথার দৃষ্টিতে মনে মানে মনে এলো যে ওয়ান টিস্পুন বলতে আমরা নর্মাল যে চামচ বুঝি সেটাই তো, সেইটাতে ওয়ান টিস্পুন বলতে মোটামুটি কতটা ওর মধ্যে নুন আসে, এর কি কোনো মাপ আছে? যদি আমরা নুনটাকে উপর অব্দি না করে যেরকম ভাবে নেওয়া হয় ততটাই নুন নেই, তো অ্যাপ্রক্সিমেটলি কতটা নুন আসে ওয়ান টিস্পুনে? রাফলি 4 গ্রাম মতন ধরে নেওয়াই যায়। 4 গ্রাম, তাহলে মিস্টার ভট্টাচার্যজি নুনের হিসাবটা তো বুঝলাম যে এক চামচে অ্যারাউন্ড 4 গ্রামস, এবং মাসে নুনের প্যাকেটটা যদি আমরা হিসেব রাখি তাহলে নুনের ম্যানেজমেন্টটা হয়ে গেল, এটা একটা বড় চাপ মুক্ত হলো, স্ট্রেস রিলিজ হলো, হাইপারটেনশন আর হবে না এক্সপেক্টেড। এবং যদি আপনি যেটা বললেন রেগুলার আমরা ওয়াকিংটা করি, হাঁটা চলাটা করি, তাহলে আমাদের শরীরটা অনেক বেশি হেলদি থাকবে। কিন্তু আপনি যে প্রশ্নটা শেষ করলেন মানে উত্তরটা যে শেষ করলেন সেখানে আপনি বললেন যে বা এই জাতীয় মশলাদার খাওয়ার অ্যাভয়েড করা উচিত, দে আর নট গুড ফর দ্য বডি। উল্টোটা ডায়াবেটিস নিয়েও কিন্তু আমরা খুব চিন্তা, আপনি ডায়াবেটিসটা কিছুটা কভার করেছেন আগের উত্তরগুলোতে, কিন্তু আমরা আরো ডিটেলে জানতে চাই যে অনেকে বলছে সুগার ইজ কামিং আউট টু বি আ নাম্বার ওয়ান কিলার, এটার সঙ্গে কি আপনি একমত? মানে সুগার ম্যানেজমেন্টটা কি খুব জরুরি, না সুগারটা যেরকম আমরা ট্র্যাডিশনালি নিয়ে থাকি সেরকম ভাবেই নেওয়াটা যেতে পারে, এটা সম্বন্ধে আপনি যদি বলেন? সুগার ইজ I would say not only a killer, it is a silent killer. Jeta aro hoy na ebar nuner jemon ekta porimap amra korte pari na, chinir khetro byapar ta kichuta holo tai, karon kichu khabarer moddhe kichu sugar element thake jegulo amra kokhono avoid korte parbo na. চিনি থেকে কিন্তু বা সুগার থেকে যতটা সম্ভব দূরে আমরা রাখবো ততটাই ভালো। ওই আগুন থেকে যেমন দূরে থাকলে শীত করবে আর কাছে গেলে পুড়ে যাওয়ার ভয় থাকবে, ওই চিনির ক্ষেত্রে ব্যাপারটা একদমই তাই। ছেড়ে দেওয়াটা বা একদম পরিত্যাগ করাটা সম্ভব নয়, আর সেটা করারও কোনো দরকার হয় না যদি আমরা একটু সচেতন থাকি। পার্টিকুলারলি বর্তমান পরিস্থিতিতে যখন শারীরিক ব্যায়াম করা বা হাঁটা চলার সুযোগ কিছুটা সীমিত, আর সীমিত তো বটে, তাও আমরা যতটাই বাড়িতে হাঁটা চলা করি এটসেট্রা, তবু সেটা কিন্তু মানে নট অ্যাজ মাচ যতটা আমরা সাধারণ পরিস্থিতিতে করতে পারি। চায়ের সঙ্গে চিনি খাওয়াটা পারলে একদম ছেড়ে দেবো। এই জানি না মানে যদি কোনো চিনি কোম্পানির মানুষজন এই সমস্ত দেখে তারা প্রচন্ড হয়তো অফেন্ডেড হবে, কিন্তু আগে প্রাণে বাঁচতে সব খাওয়া যাবে। রাফলি ধরুন এক চা মানে এক চা চামচে একটু আগে যেমন হিসেবটা দিচ্ছে 4 গ্রাম মতন আপনার চিনি ধরে। এখন আপনি হিসেব করে দেখবেন যে দু চা চামচ মানে দু চামচ চিনি দিয়ে দিয়ে যদি আমরা 4 কাপ চা খাই মানে মাসে 1 কিলোগ্রাম আমাদের চিনি খাওয়া হয়ে যাচ্ছে সহজ অঙ্ক। আর একটা জিনিস জানেন তো, এই মানে খানা তল্লাশির দেখার সময়ও যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে যে চা অরিজিনালি চা যেভাবে খাওয়া হতো বা খাওয়া চা অ্যাকচুয়ালি কিন্তু শরীরের পক্ষে একটা ভালো জিনিস, কিন্তু আমরা সেইভাবে চাটা কখনোই খাই না। আমরা চাতে প্রচুর দুধ দিই,
আমরা চাতে প্রচুর চিনি দিই, পরে একটা গরম শরবত গোছের একটা বানিয়ে আমরা সেটা করে খাই। দ্যাটস নট ডান, হ্যাভ দ্য টি দ্য ওয়ে ইট ইজ টু বি টেকন, যেভাবে চা খাওয়া উচিত সেইভাবে চা খান, চায়ে চিনি দেবেন না। সবার আগে এই ব্যাপারটা মাথায় সেট করে নিন, এতে অসুবিধা হবে। কয়েকদিন বাদে দেখবেন চায়ে যদি চিনি দেওয়া হচ্ছে সেইটা খেতে অসুবিধা হচ্ছে। যদি চায়ে চিনি একবার ছেড়ে দেন তখন দেখবেন ভবিষ্যতে চায়ে চিনি দিলে সেটা খেতে অসুবিধা হচ্ছে। আমি তো আইডিয়ালি বলবো, যদিও এইটা আপনার প্রশ্নের অংশ নয়, পারলে চায়ে দুধটাও অ্যাভয়েড করতে, ভীষণ অ্যাসিডিটি ডেভেলপ করে, এইটাও ভীষণ শরীরের পক্ষে খারাপ। চায়ে দরকার হলে দুধটাও খাবেন, হ্যাভ দ্য লিকার টি, ইটস গুড ফর হেলথ, অর মানে অ্যাট লিস্ট দিস ইজ মাচ মোর রিজুভিনেটিং। আর তার সাথে একটা কথা, সেটা হচ্ছে রান্নায় মাধ্যমে যা শরীরের জন্য যে চিনিটা দরকার এমনিতে পেয়ে যাচ্ছে, তার জন্য আলাদা করে কোনো চিনি খাওয়ার কোনো অজুহাত করার বোঝার কোনো কারণ নেই। মিষ্টি খেতে ভালো লাগে, মিষ্টি খেতে ইচ্ছে হলে নিজেকে বঞ্চিত করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, কোনা ভেঙে ছোট একটা টুকরো মুখে দিন না কেন, কে বারণ করছে, বাট মাইন্ড ইট আ স্মল পিস, কোনা ভেঙে ছোট একটা মুখে দিন মিষ্টির টুকরো। আমি বলছি বর্তমান পরিস্থিতিতে এই কোভিড সিচুয়েশনে, ভবিষ্যতে আপনি একটা মিষ্টি খাবেন সেটা বার্ন আউট করে দেবেন, সেটা আপনি পারবেন, বর্তমানে সেটা পারছেন না, ইচ্ছে করছে কোনা ভেঙে একটু মুখে দিন, তার চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। স্যাটিসফ্যাকশন ইন্ডেক্সটা কিন্তু সমানই থাকছে, কাজেই আপনাকে কোনোভাবে নিজেকে কষ্ট দেওয়ার দরকার নেই, দরকার নেই একটা কোন ভেঙে মুখে দিন। কোনো খাবারই ফর দ্যাট ম্যাটার আপনার পরিত্যাগ করার দরকার নেই, নিজের পরিমিতি বোধটাকে কাজে লাগান, পরিমিতি বোধটাকে যদি আপনি খেয়াল রাখেন তাহলে শরীরকে উদ্ব্যস্ত করার কোনো দরকার হয় না। ইউ ক্যান হ্যাভ অল ফুড, সমস্ত খাবার খেতে পারেন পরিমিতি বোধটা মাথায় রেখে, এবং তাতে অটোমেটিক প্রসেসে দেখবেন চিনি ব্যাপারটা কন্ট্রোল হয়ে যাবে। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে কত সহজে নুন এবং মিষ্টি এই দুটো জিনিসকে আমরা ম্যানেজ করতে পারি। শুধু তাই নয়, আমাদের পিনাকি বাবু এটাও জানাল যে কিভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস এনে এই প্যান্ডেমিকটাকে আমরা মোকাবিলা করতে পারি হেলদি ম্যানে। আশা করছি আজকে আমাদের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই এপিসোড ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানান, এবং আমাদের সায়েন্স সিটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে কি আগামী দিনে আমরা যে অনুষ্ঠানগুলো করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের জানিয়ে রাখি আনলক 4.0 আর উই ইটিং রাইট এই অনুষ্ঠানটি শেষ পর্ব আর কিছুদিনের মধ্যে আমরা সম্প্রচার করতে চলেছি। আমরা আশা করব আপনারা শেষ এপিসোডটাতেও সবাই মিলে দেখবেন, এবং যে নলেজটা আপনারা পাবেন সেটা আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন। এই আশা রেখে সায়েন্স সিটির তরফ থেকে আমি শুভ শঙ্কর ঘোষ আপনাদের সকলকে নমস্কার জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।